নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেল আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন আজকে রাশিফল। আজ 6ই আষাঢ় 1430 ইংরেজির 22শে জুন 2023 বৃহস্পতিবার। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে সুসংবাদ পেতে চলেছেন, খুব ভালো খবর আপনি আজকে পেতে চলেছেন মেষ রাশি জাতক জাতিকারা। রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের মধ্যে দিয়ে কাটবে দর্শক বন্ধু। রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে বিরহ যন্ত্রণা হতে পারে, বিরহ যন্ত্রণায় কষ্ট পেতে পারে। রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অশান্তির মধ্যে দিয়ে কাটবে, খুব সাবধানে থাকুন সিংহ রাশি জাতক জাতিকারা। রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু, যে কোনো ধরনের যে কোনো বিষয়ে আজকে প্রাপ্তি হতে পারে। রাশি তুলা। তুলা রাশির আজকের দিনটি আনন্দের মধ্যে দিয়ে কাটবে, খুব ভালো কাটবে। রাশি বৃশ্চিক। খুব সাবধানে থাকুন, বিচ্ছেদ যোগ রয়েছে বৃশ্চিক রাশি, তাই বিচ্ছেদ হতে পারে, তাই সাবধানে থাকুন। রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের আজকে দ্রব্য লাভ যোগ রয়েছে দর্শক বন্ধু। রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের ব্যথা পেতে পারেন, শরীরে ব্যথা পেতে পারেন, ব্যথা বেদনায় আপনি আজকে কাতর হতে পারেন। রাশি কুম্ভ। বিলাসিতা যোগ রয়েছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে। রাশিচক্রের শেষ রাশি মীন। বন্ধুর জন্য অশান্তি হবে, খুব সাবধানে থাকুন বন্ধুর থেকে আজকে। মীন রাশি জাতক জাতিকাদের বন্ধুর জন্য অশান্তি হবে, তাই বন্ধু থেকে আজকে খুব সাবধানে থাকুন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্যান্য ভিডিও পেতে। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে কবে কখন কোথায় কোন চেম্বারে পাবেন সেটা জেনে তারপরে আসবেন। দর্শক বন্ধু, আপনি অনেক দূরে আছেন, আসতে পারছেন না, অনলাইনের মাধ্যমে অস্ত্রবিচার করার পদ্ধতি রয়েছে, সুবিধা রয়েছে। ওই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখছেন 9932106280985151545456, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অনলাইনেও অস্ত্রবিচার করাতে পারেন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। পরিশেষে বলবো, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনি আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন আপনি ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।